Tinggal যেখান থেকে পাস করছি এখন এই জায়গার নাম হচ্ছে লুল্লাপাড়া। তো নামটা শুনে আমারও হাসি লেগেছিল। তো এটা বাংলাদেশের নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ জেলার মধ্যেই পড়েছে। তো জায়গার নাম লুল্লাপাড়া, যদিও নামটা শুনে হাসি লাগে কিন্তু করার তো কিছু নাই, জায়গার নাম এরকমই। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের ওল্ড এলাকা, এটা নারায়ণগঞ্জের পুরনো এলাকা, হ্যাঁ নারায়ণগঞ্জের যে পুরনো কয়টা এলাকা আছে তার মধ্যে এটাও একটা। এটা হচ্ছে নিতাইগঞ্জ। আমরা এখন নিতাইগঞ্জের ভিতরে ঢুকলাম। ওই যে আপনাকে বলেছিলাম যে আমরা ছিলাম লুল্লাপাড়া, ওই লুল্লাপাড়া ফেলে আমরা চলে এসেছি যেখান দিকে যাচ্ছি, এটা নারায়ণগঞ্জের ভিতরে নিতাইগঞ্জ। তো আপনারা অনেক সময় গানে শুনেছেন যে নিতাইগঞ্জ যায়, আসলে সেই নিতাইগঞ্জ এই নিতাইগঞ্জ না, তবে এই জায়গার নাম হচ্ছে নিতাইগঞ্জ। কাকা কি বললেন? আজকে শুক্রবার, মসজিদে নামাজ চলছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তো আজকে আমি এর আগে একটা মন্দিরে গেছিলাম, ওখানে উপাসনা চলছে হিন্দু সম্প্রদায়ের। আর ঠিক এখন দুপুরে জুম্মার নামাজের সময়, এটাও চলছে। তো একটা টাফ টাইম, তো আমি ডিস্টার্ব ফিল করছি এটা বলবো না, যে যার মতন উপাসনা তো করবেই। কাকা কি বলেন, কোন বাগঞ্জে নিতাইগঞ্জ যায়? গান শুনছেন? আমার রিক্সাওয়ালা কাকা বলছে কোন বাগঞ্জে নিতাইগঞ্জ যায়। আপনি গেছিলেন? এটাও কি নিতাইগঞ্জ? আমিনা মঞ্জিল। আমিনা মঞ্জিল কোনটা? এত প্রাচীন। তাই কাকা, আপনি কই ছিলেন ওই সময়? আপনি ছিলেন? ছিলেন না। আচ্ছা, বেশ প্রাচীন এলাকা। তো এতক্ষণ এখান থেকে আমরা যাচ্ছি, আমরা দেবকের দিকে যাব। ওখানে একটা ইস্কন মন্দির আছে, ওই ইস্কন মন্দিরে ঢুকবো, কিছুক্ষণ ইস্কন মন্দির আপনাদের সঙ্গে থাকবো। তো কি এলাকাটা, কি এলাকা, এটার নাম কি? এটার নাম কি? এটা পাইকপাড়া নামাপাড়া, শেখ রাসেল পার্ক। তো এটা হচ্ছে শেখ রাসেল পার্ক। আমি সাইনবোর্ড নাই, তো সামনে দেবকে যাবো, ওখানে ইস্কন মন্দিরে আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকবো, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। বেশ পুরনো এলাকা, আপনাদের সঙ্গে দেখার আমি থাকুন। আরও আছে।